হিন্দুদের ওপর কোনো হামলা নাকি করেনি বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। মাগুরায় 59টি গরু লুট করে নিয়ে যায় স্বপন ঠাকুরের খামার থেকে। বাংলাদেশের কোনো মিডিয়ায় কি এই বর্বরতার কথা এসেছে? বাংলাদেশের মিডিয়া কি স্বাধীন? আওয়ামী লীগ আমলেও তো আওয়ামী লীগের সমালোচনা করেছেন, এখন সরকারের সমালোচনা করার দরকার নেই, কমপক্ষে সত্যটা প্রচার করুন। এদেশের হিন্দু মুসলমানরা একসাথে শান্তিতে বসবাস করুক, এটা মানতে পারে না একটি গোষ্ঠী, বিএনপি জামায়াত। দেখুন কিভাবে ব্যাংক থেকে লোন নিয়ে খামার করা এক ব্যক্তিকে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে নিঃস্ব করেছে বিএনপি জামায়াত। রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে নিয়ে গেছে 59টি গরু, যার মধ্যে 47টি গাভী ছিল এবং 12টি বাছুর ছিল। গরু ভর্তি খামারটি এখন শূন্য অবস্থা, যা দেখে রীতিমতো চোখের জল ছাড়ছেন মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের স্বপন ঠাকুরের পরিবার। সরজমিনে গিয়ে দেখা যায় প্রত্যেকটি গরু যে জায়গাটিতে খাবার খেত সেখানে শূন্য অবস্থায় পড়ে আছে। জানাচ্ছিলেন সেই রাতের বর্বর ঘটনা, গেল সোমবার রাতে স্বপন ঠাকুরের বাড়িতে হামলা চালিয়ে দুর্বৃত্তরা নিয়ে গেছে এ সকল গরু। সোমবার রাতে 7:30 দিক এরকম সময় আর কি, ওই গলির মধ্যে হুড়পার শব্দ আসছে। তাই মনে করেছি যে মানে বাসের কোনো গরু বাসের ছুটে গেছে। আমি ছুটে যাই, আমি সাথে সাথে দৌড়ে আছে, আসার চোটেই ওরা আর কি আমার কপালে ইট মেরে দেয়। ইট মেরে দিলে আমি মাথার মধ্যে ঘুরে উঠেছি, আমি তখনই পিছন ফিরে টাকার থেকে তার একজন একটা বাড়ি মেরে দিল। দেওয়ার পরে আমার ওখানে এই হাতের এইসব জায়গায় রক্ত জমে গেছে, দেখলে বুঝতে পারবেন এইসব জায়গায় রক্ত জমে গেছে। তখন আর কি আমি পিছন ফিরে বলতেছি কি ওরা আমার গরু নিয়ে চলে যাচ্ছে, ওরা আমার গরু নিয়ে চলে যাচ্ছে। কতগুলো গরু ছিল আপনার এখানে? 47টা গাভী ছিল আর 12টা বাছুর। সব নিয়ে গেছে? সব কটাই নিয়ে গেছে, তিনটে ছোট একবারে নেদা নেদা, যারা এক মাস বয়স হয়েছে আর কারোর 15 দিন, এই তিনটে বাছুর আছে, সব নিয়ে গেছে। আর সব নিয়ে গেছে। একদল দুর্বৃত্ত বাড়িতে হামলা করে সবাইকে আহত করে নিয়ে গেছে এ সকল গরু। এলাকার সচেতন মহল বলছে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির মুখোমুখি করা হোক। ব্যাংক থেকে লোন নেওয়া ছিল সর্বশেষ তাদের যে সম্বল, সেটুকু তারা নিয়ে গেছে। দুর্বৃত্তরা হামলা করে তাদের বাড়ি থেকে এই 47টা গাভী এবং 12টা বাছুর কিন্তু তারা নিয়ে চলে গেছে, যার কারণে কিন্তু স্বপন ঠাকুরের এখন বেঁচে থাকার যে সহায় সম্বলটুকু সেটিও কিন্তু আর থাকলো না। এই জন্য তারা দাবি করেছিলেন প্রশাসনের কাছে যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং খুব শীঘ্রই যেন তিনি তার সেই গরুগুলো ফেরত পান, সে বিষয়ে কিন্তু এলাকাবাসী সহ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।